নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো হ্যাচারিতে কিভাবে আমেরিকান রুইয়ের ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়। দেখুন, এখানে ছোট্ট একটা চৌবাচ্চার ভেতর থেকে স্ত্রী আমেরিকান রুই মাছকে ধরা হচ্ছে, আর এটা হচ্ছে লবণ। এই লবণটা আপনারা একটা গামলায় জলে দেওয়া হয়, সেই জলটা গামলায় রেখে আমেরিকান যে মেয়ে মাছগুলো, সেই মাছগুলোকে ডিম বার করা হয়। এটা হচ্ছে আপনার মেয়ে আমেরিকান রুই মাছ। আর আগে যেটা দেখলেন সেটা হচ্ছে আপনার পুরুষ আমেরিকান। এইবার দেখুন, সেই গামলা নেওয়া হলো, গামলায় সেই হালকা লবণ জলটা দেওয়া হলো। লবণ জল দেওয়ার পরে এইবার দেখুন মেয়ে আমেরিকান রুই থেকে ডিম পেট টিপে বের করা হচ্ছে, আর পাশে দেখছেন পুরুষ আমেরিকান রুই মাছের পেট টিপে শুক্রাণু বার করা হচ্ছে। গামছাটা যার গায়ে আছে উনি হচ্ছে পুরুষ মাছটা ধরে আছে। এইবারে দুটো ডিম আর শুক্রাণু মেশানোর পরে দেখুন পালক দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে, যাতে পুরো শুক্রাণুটা মিশে যায়। তারপরে আপনার কংক্রিটের যে হ্যাচিং ড্রাম আছে যেখানে জল ঘুরছে, সেখানে সেই ডিমটাকে ছেড়ে দেওয়া হলো। এখানে ডিমটা 24 ঘন্টা থাকবে। দেখুন 24 ঘন্টা থাকার পরে এই ডিমটা দেখবেন তখন হয়ে যাবে আমাদের বাড়িতে আমরা যে ভাজা ডিম করি ঠিক সেই ভাজা ডিমের মতন, কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ ডিম। 24 ঘন্টা পরে ডিমটা দেখুন কেমন শক্ত আকার রবারের মতন ধারণ করেছে। এটাকে হাত দিয়ে নিয়ে আবার নরম করে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। ছাড়িয়ে দিয়ে ওই কংক্রিটের হ্যাচিং থেকে অন্য হ্যাচিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ ওটা তলায় লেগে গিয়ে আঠালো ভাব থাকে, 24 ঘন্টা বাদে ওই ভাবটা আস্তে আস্তে কেটে যায়। দেখুন আবার এটাকে ছাড়া হলো, এখানে আবার 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা থাকার পরে তারপর এখান থেকে ধীরে ধীরে ডিম থেকে মাছের ছোট্ট চুল পরিমাণ আমেরিকান রুইয়ের বাচ্চা বের হবে। দেখুন ইনি হচ্ছে অশোক কর্মকার, উনি উত্তর চব্বিশ পরগনাতে থাকেন, রাজাপুর বলে একটা জায়গা আছে। বলেন ডিমটা কতদিনে ফুটলো? সেখানে উনি মাছের হ্যাচারি করেন। তিন দিনে শুনি আমরা উনি কি বলে। দেখুন ছোট ছোট সেই মাছের বাচ্চা দেখা যাচ্ছে, তাহলে ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক উনি কি বলছেন এই মাছের ব্যাপারে। আপনি এই লাইনে কতদিন আছেন? 30 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তো নিজেই ব্যবসা করেন তাই তো? আচ্ছা, কি কি মাছ করেন? রুই, কাতলা, মৃগেল, বাটার, সিলভার, গ্লাস কার্প, জাপানি পুঁটি, মানে সাদা মাছ জাতীয় সব মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।